আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রবাস বিডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন মূল ভিডিওয় ফিরে যাওয়া যাক। বিমানবন্দরে চালু হলো ই-গেট, মাত্র 18 সেকেন্ডেই ইমিগ্রেশন পার হতে পারবে প্রবাসীরা। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই পাসপোর্টধারী যাত্রীদের জন্য চালু করা হলো ই-গেট, যার মাধ্যমে যাত্রীরা ইমিগ্রেশন পার হতে পারবে মাত্র 18 সেকেন্ডে। মঙ্গলবার 7 জুন ই পাসপোর্টধারীদের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয় এই ই-গেট। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমিগ্রেশন ই পাসপোর্টধারী যাত্রীদের ভোগান্তি কমাতে ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করে দেশের বিমানবন্দরগুলোতে এই ই-গেট চালু করা হয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 6 জুন সোমবার পরীক্ষামূলকভাবে কিছু যাত্রী জন্য এই ই-গেট চালু করা হয় বলে জানান ক্যাপ্টেন কামরুল ইসলাম। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ই পাসপোর্ট ইমিগ্রেশনের প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসেন এবং পুলিশের বিশেষজ্ঞ শাখার প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। এই ই-গেটের সঙ্গে যুক্ত করা হয়েছে একটি ক্যামেরা। ই-গেট পাসপোর্টের চিপস থেকে যাত্রীর সকল তথ্য বিশ্লেষণ করে যাত্রীকে শনাক্ত করে ই-গেটের পাসপোর্টে স্ক্যান করার পর ই-গেটগুলো যাত্রীদের চিহ্নিত করে আপনি আপনি দরজা খুলে দেবে। এর ফলে ইমিগ্রেশনের জন্য আর কোনো ভোগান্তি পোহাতে হবে না যাত্রীদের। আশা করি